হ্যালো, উপস্থিত আজকের সভা যারা উপস্থিত আছে এবং আজকের সভায় আমাদের এক নম্বর ব্লকের যিনি সেক্রেটারি এবং এক নম্বর ব্লকের আমাদের ক্যাশিয়ার সবাই এবং উপস্থিত যারা সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তমণ্ডলী সবাই শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের শিল্প সংসদের থেকে কিছু কথা। আমরা মায়েদের কাছে অনুরোধ করছি, মায়েরা চুপ করো, আর সাইটে যারা নাম নিচ্ছ একটু দেরি করো, সবাইয়ের নাম নথিভুক্ত করবে, তবে গণ্ডগোলটা বেশি হচ্ছে, মূল বক্তব্যে আসতে হবে। বাবা জানতে হবে আমাদের শিল্প সংসদরা কি, শিল্পী কাদের, যারা যে কীর্তন করে তারা যে শিল্পী না, শিল্প এই শিল্পী যারা কীর্তন করে, কীর্তনের সঙ্গে যারা সঙ্গত করেন, করতাল শ্রীখোল বেহালা বাঁশি এবং নাটক যাত্রা থিয়েটার গাজন পুতুল নাচ যারা ঢাক ঢোল প্রত্যেকেই এ করেন, এরা প্রত্যেকেই সব শিল্প সংসদ। এই শিল্প সংসদকে আপনারা ভাবতে পারবেন, চৈত্র মাস থেকে এই পর্যন্ত লকডাউন, কোন শিল্পী কোন তারা কত কীর্তন বা তাদের সঙ্গত বা যাত্রা অনুষ্ঠান তারা কিছুই এই পর্যন্ত হয়নি, বলুন তাদের কি করে চলবে? এই চলাকালীন প্রত্যেকটা শিল্পী এখন পকেটে পয়সা শেষ। আমাদের আজকের সভাইতে যেমন আপনারা সবাই এসে উপস্থিত হয়েছেন, এই উপস্থিত সবাইয়ের একতা, এই একতাবদ্ধ করে আমরা সরকারের কাছে নটা আমাদের দাবি জানিয়েছি, সেই নটা দাবি সরকার মেনে নিয়েছে এবং সামনে আমাদের খুব সুন্দর দিন আসছে, সেই দিন আমাদের সরকারের কাছ থেকে আদায় করে নিতে হবে, তার জন্য আমাদের চাই ঐক্যতা। এই ঐক্যতা আপনারা যেমন ভাবে আজকের সহযোগিতায় এসেছেন, আগামী 24শে নভেম্বর বারাইপুর আমাদের শিল্প সংসদ থেকে সেখানটাকে বড় বড় সব মন্ত্রীরা আসছেন, সেখানটায় আমাদের যেতে হবে। তার আগে জানতে হবে যে এখন শিল্প সংসদকে আমরা যে কিছু দাবি করব এবং সেই জায়গাটায় আমাদের সর্ব কাজকর্ম ফেলে সেই জায়গায় আমাদের উপস্থিত হতে হবে। এখন তো আমি দেখছি এখানটা অনেক শিল্পী আছে এবং বিশেষ করে এখন পাড়াইতে পাড়াইতে দামোদর মাস চলছে, নগর কীর্তনে যাই যাচ্ছেন তো মা, কারা কারা যাচ্ছে একটু হাত তুলে সবাই জানান, ভোরে সবাই নগর কীর্তনে যাচ্ছেন তো? এই দামোদর মাস নিয়ে আমি একটা কথা বলব, এবং যাচ্ছে যারা যাচ্ছেন এবং যারা যাচ্ছেন না তারাও শুনে নিন। এই দামোদর মাসে বাংলা কথায় বলা হয় দামোদর মাস, কার্তিক মাস, কেউ বলে নিয়ম সেবা মাস, কেউ বলে ব্রত মাস, আবার কেউ বলে দামোদর মাস, এটা বাংলাতে বলে, ইংরেজিতে বলে ডিসকাউন্ট মাস। ডিসকাউন্ট শব্দের অর্থ হলো, যেমন কোম্পানিতে দেখবেন একটা পাউডার কিনতে গেলে আর একটা পাউডার ফ্রিতে দেয় তো মা? সবাই কথা বলুন, আমার সঙ্গে কথা বলুন, আমি আপনাদের দেশের ছেলে, সবাই কথা বলুন, একটার সঙ্গে একটা ফ্রিতে পান, তদ্রূপ এই মাসকে বলা হয় ডিসকাউন্ট মাস। যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন ও চৈত্র, প্রতিটা মাস 28 হয়, 29 হয়, 30 হয়, 31 হয়, 32 হয়, বৈশাখ হতে পারে, জ্যৈষ্ঠ হতে পারে, আষাঢ় হতে পারে, শ্রাবণ হতে পারে, ভাদ্র হতে পারে, আশ্বিন হতে পারে, অগ্রহায়ণ হতে পারে, পৌষ হতে পারে, মাঘ হতে পারে, ফাল্গুন হতে পারে, চৈত্র হতে পারে, কিন্তু কার্তিক মাস সব সময়ের জন্য 30 দিনের 30 মাস হয়, এই জন্য এনাকে এই মাসকে বলা হয় সম্পূর্ণ মাস।
এই দামোদর ব্রত করলে কি হয়, 365 দিন আমরা অনেক সুখাদ্য, অনেক অখাদ্য, অনেক কুখাদ্য, অনেক মিথ্যা, অনেক অন্যায়, অনেক অজুহার এইগুলো করে এসেছি, তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই দামোদর মাসে এই ব্রতটা উদযাপন হয়। আজকের যে পাড়াইতে পাড়াইতে যে নাম কীর্তন হচ্ছে, শুধু আমাদের অঞ্চল নয়, সারা বিশ্ব নিয়ে এই হরিনাম সংকীর্তন হয় এই দামোদর মাসে। এই দামোদর মাসে আমি আরো সহজে আসি, যারা দৈনন্দিন পরিশ্রম করে, কাজকর্ম করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করলে, তারপরে 300 হোক, 400 হোক, 500 হোক, 1000 হোক, একটা পারিশ্রমিক পায়। কিন্তু কার্তিক মাসের একটা হিসাব আছে, 2 ঘন্টা খেটে সারা মাসের সারা দিনের পরিশ্রমটা পাওয়া যায়। বোঝা গেল কি? একদম সহজ করে বাংলা কথায় বললাম। এই দামোদর মাস কোথায় থেকে এই ব্রতটা শুরু হয়েছে? এই দামোদর মাসের মূল বক্তব্য হলো, প্রতিদিন মন্দিরে হোক, তুলসীতলায় হোক, বা ঘরেতে যদি বিগ্রহ পুজো করে থাকেন, সবাই তো মন্দির নেই, সবাই বাড়িতে তুলসী গাছ নেই, একটা মালসা কিংবা টপেতে রেখে দিয়েছে, যাই হোক যে যেখানেই দেন, সেখানে ঘিয়ের প্রদীপ, ঘি না যদি জোগাড় করতে পারেন সাদা তেল, তাও না যদি জোগাড় করতে পারেন সাদা মোমবাতি, সর্ষের তেল কেউ দয়া করে দেবেন না। ঠাকুরের চরণে 3 বার প্রদীপটা জ্বালিয়ে, ঠাকুরের চরণে 3 বার, বক্ষ দেশে 4 বার, আর সর্বাঙ্গে আরো 4 বার, তাইলে 11 বার পরিক্রমা করে যে যার মনস্কামনা ঠাকুরের কাছে প্রার্থনা করলে 365 দিনের সেই প্রার্থনাটা ঠাকুর এই কার্তিক মাসে পূর্ণ করে, যার জন্য এই দামোদর ব্রতটা পালন করা হয়। এই দামোদর ব্রত কোথায় থেকে পালন হলো? এই দামোদর ব্রত আমি আরো সংক্ষেপে বলবো, আমার পরবর্তী আরো সব বক্তা আছে। এই দামোদর ব্রত একজন এক বাবাজি মন্দিরে প্রদীপ জ্বালিয়েছে, প্রদীপ জ্বলতে জ্বলতে আস্তে আস্তে নিভে আসছে, দীপ 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 করে আস্তে আস্তে জ্বলছে। বাবা, প্রত্যেকের কাছে বলছি, ঘটনাটা শোনো, প্রত্যেকের কাজে লাগবে। আস্তে আস্তে জ্বলতে আসছে, আর মন্দিরেতে একটা ইঁদুর যাওয়া আসা করছে, আর ইঁদুরের সবসময় বাহানা থাকে প্রদীপের পোলতেটা তার খাওয়ার জন্য, সেবার জন্য। তখন প্রদীপ পোলতেটা প্রদীপের তেল পাচ্ছে না, তাহলে আস্তে দীপ দীপ খুব আস্তে ভাবে জ্বলছে, নেবে নেবে ভাব। ইঁদুর জানে তাহলে আমার পোলতেটা সেবার বস্তু, আমি তাহলে সেবা করতে পারবো। ইঁদুর পোলতেটা তুলতে গিয়েছে, কোন কারণে প্রদীপে যেই ঘা লেগেছে, প্রদীপটা আরো জোরে জ্বলে উঠেছে। প্রদীপটা যখন কানাইতে জ্বলছিল, প্রদীপটা গরম হয়ে গিয়েছে, সেই গরমের কারণে তেলটাও গরম হয়ে গিয়েছে। ইঁদুর বাবাজি যা তো ঘা মেরেছে প্রদীপে, প্রদীপ তো ওদিকে জোরে জ্বলে উঠেছে, আরেকবার ঘা মেরেছে, ওই গরম তেল ইঁদুর বাবাজির দুটো চোখে 2 ফোঁটা পড়ে গিয়েছে। ইঁদুর তো জ্বালায় যন্ত্রণায় ছটফট করছে। 2, 3, 4, 5 দিন, 1 সপ্তাহ পরে ইঁদুর যখন দেহ রাখলো, যমদূতেরা আসছে ইঁদুরকে নিয়ে যেতে, আর ওদিকে বিষ্ণু দূতরা এসেছে ইঁদুরকে নিয়ে যেতে। যমদূত আর বিষ্ণুদূতের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গিয়েছে। যমদূতেরা বলছে, ইঁদুর আমাদের দিয়ে দাও, ওনার প্রাণ আমরা নিয়ে যাব, আমাদের চিত্রগুপ্ত ধর্মরাজের বিচার করবে। আর বিষ্ণুদূতরা বলছেন, আমাদের বিষ্ণুদেব পাঠিয়েছেন, বিষ্ণু লোকে ওনাকে নিয়ে যাব, ওনার প্রাণ ওইখানে বিচার হবে। দুজনার যখন যুদ্ধ বেঁধে গেল, যমদূতরা পরাজিত হলো, আর বিষ্ণুদূতরা যখন
জিতে গেল ইঁদুর বাবাজিকে সস্বর্গে স্বর্গে নিয়ে গেলেন। স্বর্গে গিয়ে বিষ্ণুর লোকে সেখানে বিষ্ণুর কাছে বিচার হলো। বিচার হয়ে দেখলেন যে মন্দিরে এই কার্তিক মাসে ইঁদুর ওই বাবাজি প্রদীপটা জ্বলেছিল, সেই প্রদীপের পর্শ্বর জন্য ইঁদুর মহাপূর্ণ সঞ্চয় করেছে। সেই সঞ্চয়ের জন্য বিষ্ণুদেব ওনাকে বর দিলেন যে আগামী জন্মে একটা মানবী হয়ে জন্মগ্রহণ করবেন এবং ধনীর দুলালি হবে। সেই ধনীর দুলালি এই দামোদর ব্রতটা শুরু করেছিল। তাহলে চিন্তা করুন মা, বাবাজি দিল ফুল প্রদীপ আর ইঁদুর পর্শ্বেতে সে ইঁদুর জন্ম সেরে বিষ্ণু লোক থেকে ঘুরে এসে ধনীর দুলালি হয়ে এই দামোদর ব্রতটা প্রচার করেছিল। আজকের আমি আরো একটা ঘটনা সবার অনুমতি নিয়ে আজকের আমাদের খড়বেড়িয়া গোবিন্দপুর হিরণময়ের ঐকান্তিক সহযোগিতায় আমরা সবাই একসঙ্গে উপস্থিত হয়েছি। আজকের যে সভা হওয়ার কথা ছিল সেই সভা নাকি আবার মাঝখান থেকে একজন বলে গিয়েছে সভা হবে না, সভা হবে মহিষবাড়ি হাটে। কিন্তু এটা আমরা পুরোক্ষণে জানতাম না যে আজকের এখানে সভা হবে। সবসময় জানতে হবে সরকারের দাবি একজন আর পাঁচটা ছেলে, ছেলেটার পাঁচজনকে সবাই মানুষ করেছে, সবাই বিয়ে দিয়েছে এবং পৃথক পৃথক সংসার করে দিয়েছে। দিলে কি হবে, বাবার সম্পত্তি নিয়ে পাঁচ ভাইয়ের সব সময় দ্বন্দ্ব লেগে থাকে, দ্বন্দ্ব লেগে থাকে। বাবা যখন আসে ছোট ছেলে বড় ছেলে মেজ ছেলে সেজ ছেলে সানো ছেলে এই করে পাঁচজন সবাই সবাই দাবি করে। বাবা একদিন দুদিন এক মাস দু মাস এক বছর দু বছর শুনতে শুনতে বাবার কান যেন অন্যরকম হয়ে গিয়েছে। বাবা একদিন চিন্তা করলো যে আমার ছেলেরা আমার সম্পত্তি নিয়ে তো এই দ্বন্দ্ব করছে, তাহলে এই দ্বন্দ্বের মূল কারণ করতে হবে। বাবা একদিন বাজার থেকে আসছে, বাড়ির মধ্যে বিশাল একটা দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। বাবা তখন বললে বাবা তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের কাছে সবার কাছে বলছি তোমাদের আমার সম্পত্তি নিয়ে তোমাদের দ্বন্দ্ব, তো কে কোন পুকুর নেবে কোন জায়গা নেবে কে কত টাকা নেবে, তোমরা পাঁচ ভাই আমার কাছে এসো এবং ঝাড়ে থেকে পাঁচটা কঞ্চি কেটে নিয়ে আসো, দু হাত করে পাঁচটা কঞ্চি কেটে নিয়ে আসো। বাবার কথা শুনে পাঁচ ভাই গিয়ে পাঁচটা দু হাত করে কঞ্চি কেটে এনেছে। বড় ছেলেটাকে বললে বাবা কঞ্চিগুলো আমার কাছে দাও। বাবা কি করলো, দু হাত দড়ি করে নিয়ে ভালো করে তিনটে কঞ্চি একসঙ্গে করে তিনটে বাঁধন দিয়ে পাঁচ ভাইয়ের সামনে রেখে দিয়েছে। বলছে বাবা এই কঞ্চি কটা তুমি বড় ছেলে, এই কঞ্চি কটা একসঙ্গে ভাব। বড়জন আসলো ভালো করে একটু কুস্তি করে দেখলো কঞ্চি কটা কোনো মতে ভাঙা গেল না তোমরানো গেল না। মেজোটা সেই রূপ ভাঙতে পারলো না, সেজোটা সেই রূপ ভাঙতে পারলো না। এই করে একে একে সবাই পরাস্ত হয়ে বাবার পাশে দাঁড়িয়ে আছে। বাবা বললো কি খবর বাবা, বলছে বাবা ভাঙতে পারলাম না। বলছে বাঁধনটা এবার খোলো তো বাবা, বাঁধনটা খুলে দিয়েছে। বড় ছেলের কাছে একটা কঞ্চি নিয়ে দিয়েছে, বলছে বাবা ভাঙো। বড় ছেলে ধরে মাত্র পট করে ভেঙে দিয়েছে, পরপর একটা ছেলের কাছে দিচ্ছে একটা করে ভাঙে দিচ্ছে। তখন বাবা বলল যে তোমরা সম্পত্তি নিয়ে যে দ্বন্দ্ব করছো, আমি যখন অবর্তমানে থাকবো না তখন এই সম্পত্তি কে রক্ষা করবে, তোমরা যদি এখন থেকে দ্বন্দ্ব বাঁধিয়ে দাও এই সম্পত্তি রক্ষা হবে কি, তাইলে তোমরা যদি পাঁচ ভাই এক জায়গায় থাকো তাহলে সম্পত্তি রক্ষা করতে পারে। তদ্রূপ আমাদের সবাইকে একতা হতে হবে, এই একতা হয়ে আমাদের ন্যায্য দাবি আমাদের সরকারের কাছ থেকে আদায় করে নিতে হবে। আগামী 24শে নভেম্বর আমি আমার বক্তব্য সংক্ষেপ করে নিয়ে আসছি।
आगामी 24 नवेम्बर बाराईपुर सभाते जरा आसछेन आमी बोले दिच्छी छाराभादे कीर्तन बाउल भक्ति गीति शिल्पी संसदे डाके आगामी 24 नवेम्बर मंगलवार सकाल 11 घड़ीटाय बाराईपुर न्यू इंडियन क्लाबेर माठे एक विशाल ऐतिहासिक शिल्प जनसभार आयोजन करा हयेछे। उक्त सभाय उपस्थित थाकछेन माननीय कैलाश विजयी बैगीजी सर्वभारतीय साधारण संसद भारतीय जनता पार्टी पश्चिमबंग प्रदेश लहरी माननीय मुकुल राय महाशय सर्वभारतीय सभापति भारतीय जनता दल पार्टी अरबिंदु मेनजी सर्वभारतीय संसद सम्पादक भारतीय जनता पार्टी पश्चिमबंगे प्रदेश लहरी सिद्धार्थ शंकर नस्कर एवं भारतीय जनता पार्टी माननीय सिद्धार्थ शंकर नस्कर एवं भारतीय जनता पार्टी आमादेर केंद्रीय मंत्री बाबुल सुप्रियो एवं आछेन आरो अनेक नामी दामी शिल्प संसदेर समस्त मेम्बररा थाकबेन। সবাই আমরা ওই দিনকে একত্রিত হয়ে আমাদের ন্যায্য আবি দাবির জন্য আমরা একতা হয়ে আমাদের দাবি করার জন্য আমরা সবাই একত্রিত হব। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আমার পরবর্তী আরো অনেক শিল্পীরা আছে, তাদের নাচ তাদের কীর্তন এবং আরো বক্তৃতা হবে। এই বলে আজকের সভা আমি শেষ করলাম। নিতাই গৌর প্রমানন্দ। আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে আমাদের মত বিনিময় করবো, আপনারা আসুন, এভাবে দাঁড়িয়ে থাকবেন না, বসুন। ভাইরা সামনে জায়গা পাতা আছে, আপনারা বসে যান। আপনাদের না বসে গেলে তো আসলে আমাদের অনুষ্ঠান শুরু করা যাবে না। মাইনা আপনারা বসে যান, এভাবে ঘোরাফেরা না করে বসে যান, দেখি আমরা অনুষ্ঠান শুরু করি। মাইরা বসুন বসুন, দয়া করে বসে যান, আর ঘোরাফেরা না করে বসে যান, সময় অনেক হয়েছে। তারপরে অমাবস্যা শুরু, বাইরে ঘরে থাকা যাবে না, একটু পরে সব ঘরে উঠতে হবে। আর শিল্পী ভাই বোন যারা এসেছেন,
আপনারা যে যার নাম খাতাতে এন্ট্রি করুন, ফোন নাম্বারটা দিয়ে দেন, সৌজ ওরা নাম ফোন নাম্বার এবং কে কি শিল্পী, যে খোল বাজায় মৃদঙ্গ বাদ্যকার, যে করতাল বাজায় করতাল বাদ্যকার, যে ভজন করে সে ভজন শিল্পী, যে কীর্তন করে সে কীর্তন শিল্পী, নইলে আপনি বুঝতে পারবেন না সে কি করে। তাহলে মায়েরা, আমরা সবাই আমার মহাপ্রভুর দলের লোক। কলিযুগে আমার মহাপ্রভু এসেছিলেন এবং তারই দেওয়া বার্তা বহন করে আজ আমরা সবাই এসেছি। সবাই এক বাক্যে বলুন, জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর, হরি হরি বল, হরি বল। তাহলে বাবুদা সবাই রেডি, বুড়ো বয়সে ফার্স্টেই আমাদের একটা গান গাইতে হবে। ঠিক আছে, তাই করছি, তারপরে সব শিল্পীরা আছে গাইবে। ও গো দেখো দেখো কলিতে, এই কলিতে অবতার আমার গো, কলির জীবি কেন না হো ভজিল তারে, আহারে অবতার নিজের কর্ম ওরে ভালো নাই রে, ওরে দোষ দিবি মন কারে বাবার। মায়েরা বাবারা, অবতার সার ভগবান সত্য যুগ থেকে এই কলির এই পর্যন্ত যত অবতার হয়েছে, যতবার ভগবান এসেছে, সমস্ত অবতারে শ্রেষ্ঠ অবতার আমার গৌর অবতার। গৌর অবতারের আগে আর শ্রেষ্ঠ অবতার হয়নি। সত্যযুগে ভগবান এলেন, ত্রেতা যুগেও ভগবান এলেন, তাপর যুগেও ভগবান এলেন, প্রতিটা যুগে ভগবান অস্ত্র ধরে তিনি অসুরগণের সঙ্গে যুদ্ধ করেছেন। কিন্তু এই কলিযুগে ভগবান আমার অস্ত্র ধরলেন না, তাই বললেন অবতারের সার আমার গলায় অবতার, যে কলির জীবি কেন না ভজিল তারে, গৌরকে ভজিলাম না, তাই গৌরকে ভজনা না করে আমার নিতাইকে ভজনা না করে, ইহেন দেবে দুর্লভ মানব জনম আশি লক্ষ জনি করিয়া ভ্রমণ, অবশেষে সুদুর্লভ মানব জনম এমন ভজনের জনম এমন সাধনের জনম, আর কোন যুগে কেউ পাইনি চেতনাশীল শীল জীব হলো মানব, এরা জানতে পারে, এরা বুঝতে পারে, এরা ভুল চয়ন করে ভগবানের চরণে দিতে পারে, এরা ভগবানের সেবা দিতে পারে, যা জগতের কোনো জীব পারে না। তাই বললে কেন না ভজিলি তারে করি নিরে বাস, ওরে মেঠে না পিয়াস
दोष कोताय हलो ओगो कंठ के दो तो जतने से अमृत पाइवा आशे शन शन
ওরে হার বলিয়া কেমন গলে পড়লি, ওরে জীবী সমান কিঙ্কর শীতল ভাবিয়া আগুন পোহালি পাইলি বজর শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজর সাধনের জনম সাধন ভজন বিহীন হয়ে তো হরি কথা কৃষ্ণ কথা ভাবের কথা রসের কথা এ বড়ই মধু। তবে একটা কথা বলি মা, যে খেয়েছে তার কাছে মধু, আর কি খেতে পারেনি। এই যে হরিকথা কৃষ্ণ কথা হচ্ছে, কান্না শোনার ইচ্ছা হয়। তো একদিন ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুরেখা এই রকম দুপুর বেলা সবাই মিলে রাধারানীকে নিয়ে বসেছে। রাধারানীকে নিয়ে বসে বলছে, রাধে একটা কথা বলি তো। বলে কি? বলে, রাধে একটু কৃষ্ণ কথা বলবি? কি মা? যারা কৃষ্ণের সঙ্গে আছে ললিতা বিশাখা চম্পকলতা তারা বলে একটু কৃষ্ণ কথা বলবি? রাধারানী বলে, জানিস ললিতা, আমার তো বলার ইচ্ছা করে কিন্তু শুনবে কে? তা ললিতা বিশাখা বলে, আমরা শুনতে পারবো না ভক্তিমতি মায়েরা বাবারা। ললিতা বিশাখা বলছে, আমরা কি শুনতে পারবো না? রাধারানী বলছে, দেখ আমার গোবিন্দ ভাবের ভাবুক যদি না হয় শ্যামার গোবিন্দের ভাবের কথা বোঝে না, কৃষ্ণ রসের রসিক যদি না হয় সে কৃষ্ণের রসের কথা বোঝে না, ব্রজ প্রেমের প্রেমিক যদি না হয় সে ব্রজ প্রেম সম্বন্ধে বোঝে না, আর বৃন্দাবনের যুগল ভজনের কথা আমি তোদের কি বলবো বল। তবুও রাধারানী বলছে, একটু বল দেখি মা গো। দিন পনেরো আগে এক জায়গায় কীর্তনে গেছি, তা কীর্তন হবে দুদিন, এখন কীর্তন করতে করতে বলছে, তুমি ওসব ললিতা বিশাখা রাখো সহদেব বাবু, একটু তত্ত্ব কথা বলো তো। আমি বলি, বাবা তাহলে একটু তত্ত্ব কথা বলি আপনারা শুনুন। চার ঘন্টা তত্ত্ব গানের পরে এবার বলছে যে, সহদেব বাবু আপনাকে দিয়ে আর গান গাওয়ানো যাবে না। কেন? বলছে, আপনার কথা কেউ বুঝতে পারে না, কথাগুলো কি আমার বাবা তৈরি করেছে? কৃষ্ণ প্রেমের প্রেমিক যদি না হয় সে প্রেম বুঝবে না, কৃষ্ণ রসের রসিক যদি না হয় সে রস বুঝবে না, কৃষ্ণ ভাবের ভাবুক যদি না হয় সে ভাব বুঝবে না, আমি কি করব? তা রাধারানী বলছে, সখী আমি বলি তোরা শোন, মা গো একটু ভাবের কথা, একটু রসের কথা, একটু প্রেমের কথা শুনুন। তো রাধারানী বলছে, সখী রে কি বলবো বল, আজ তো অমাবস্যা কিন্তু দেখলাম দুপুর বেলা একটা চাঁদ উঠেছে। বাবারা দুপুর বেলা চাঁদ উঠেছে। বলে, কি বলছিস? বলছে, হ্যাঁ রাত পোহানো হলো ভাত, পূর্ণিমার দিনে নেমে এলো ঘোর অমাবস্যা, ১৩ প্রহর হয়ে গেছে অন্ধকার। পূর্ণিমার ১৫ দিন পরে অমাবস্যা হয়, অমাবস্যার ১৫ দিন পরে পূর্ণিমা হয়। রাধারানী বলছে, পূর্ণিমায় হয়েছে ঘোর অমাবস্যা, অন্ধকার কত? ১৩ প্রহর। একটা দিন বা একটা রাত সমান ৪ প্রহর, তাহলে তিন দিন বা তিন রাত, তিন চেলে ১২, আর চার ভাগের এক ভাগ ১৩ প্রহর অন্ধকার। তাই রাধারানী বলছে, সখীরে ওই ডাকে বলে গেছে বৃন্দাবনের বামা বস্তুমি, এক
একাদশীর দিনে হচ্ছে জন্মাষ্টমী, বলে গেছে বৃন্দাবনের বামাবস্তুমী, একাদশীর দিনে হচ্ছে জন্মাষ্টমী। একাদশীর দিনে বলছে জন্মাষ্টমী হচ্ছে, বলে বলিস কি? বললে হ্যাঁ। বলছে আরো দেখ কি দেখবো? তখন রাধারানী বলছে সখী রে, ওরে মায়েরা মামি কোলে স্বামী বসে রয়েছে, দেখি মামির গর্ভে তিনটে সন্তান হয়েছে। মায়েরা মামি কোলে স্বামী বসে রয়েছে, দেখি মামির গর্ভে তিনটে সন্তান হয়েছে। মায়েরা মামি, রাধারানী বলছে মায়েরা মামি, তার মানে যারা যার মামারা মিষ্টি তৈরি করে তারা হচ্ছে ময়রা মামা, আর ময়রা মামার স্ত্রী হলো ময়রা মামি। বলছে কোলে স্বামী, মায়েরা স্বামী কোলে নিয়ে বসে আছে। রাধারানী বলছে স্বামীকে কোলে নিয়ে বসে আছে, তার ভিতরে মামির গর্ভে তিনটে ছেলে হয়েছে, বলে বলিস কি? বললে হ্যাঁ। বলে হলো কবে? বলছে একটা ভাদ্র মাসে হয়েছে, একটা তেরোই পৌষ, আর একটা চরক পূজার দিন। কতদিন হলো বাবারা? আট মাস। আট মাসে তিনটে ছেলে হয়েছে। ললিতা বিষয়টা বলো, তোর হেড অফিস গন্ডগোল হয়ে গেছে, এসব রেডিমেড কথা তুই কোথায় পেয়েছিস? তিনটে ছেলে হয়েছে আট মাসে হয়? রাধারানী বলছে হবে না কেন বল? বাবারা বর্তমানে বিচার করে দেখুন, মায়ের গর্ভে ছেলে থাকে দশ মাস দশ দিন কি গো মা? এখন একবার আইসিটি এসে দিদিমণিরা খাতা কলমে হিসেব করছে, কিন্তু একটা ছেলে ছিল মায়ের গর্ভে ১৩ মাস, আর একটা ছেলে ছিল কোথাও লেখা আছে ১৬ বছর, কোথাও লেখা আছে ১৮ বছর, আর একটা ছেলে মার গর্ভে ছিল ২৫,০০০ বছর। হিসাবের যদি এই ব্যতিক্রম হয় তাহলে আট মাসে তিনটে ছেলে হবে না কেন? এই যে তিনটে ছেলে, হিন্দু সমাজের সমস্ত মানুষ চেনে। ললিতা বিশাখা বলে কি বলবো বল, রাধে তোর ভাবের কথা বোঝা বড় দায়। রাধারানী বলছে শোন ললিতা, শোন বিশাখায় আমি তোদের বলি, এ বড় বিচিত্র জগৎ, ওরে রসিক না হলে সে রসের কথা বোঝে না। আমি দেখে এলাম সখী ওই দাগে রাজবাড়িতে, বলে কি হয়েছে? বলে রাজবাড়ির ঘোড়া ছিল, ঘোড়াটা দুটো শিং উঠেছে। কি গো মা কিছু বোঝা যাচ্ছে? লাস্টে ওদের মতো বলবে বুড়ো কি বলেছে কিছু বোঝা যায় না। বলে ঘোড়ার শিং উঠেছে, ঘোড়ার শিং কেউ দেখেছে? রাধারানী বলছে ললিতারে, যেদিন ঘোড়ার শিং উঠেছে ওই সিংহের লোভে জগতের সমস্ত ঘোড়াগুলো মরেছে। আমি কি আর বলবো বলো, ভাবের কথা রসের কথা প্রেমের কথা, সখীরে রসিক ছাড়া কেউ বোঝে না, রসিক ছাড়া কেউ বোঝে না, সখীরে রসিক ছাড়া কেউ বোঝে না, রসিক ছাড়া বোঝে বোঝে কৃষ্ণ প্রেম, সে তো রসিক বোঝে, রসিক ছাড়া কেউ বোঝে না, বসে বসে কৃষ্ণ ভজে, রসিক ছাড়া কেউ বোঝে না। বাবারে মাইরা, যত চেষ্টা আমরা করি, রাধারানী বললেন রসিক ছাড়া কেউ বোঝে না, যারা রসিক একমাত্র এই রসের খবর তারাই জানে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এতগুলো বাবা মা এখানে বসে আছেন, সকলার পায়ে পড়ে বলছি, কৃষ্ণ নাম যদি এত মধুর হয়, আপনাদের মধ্যে কে খেয়ে দেখেছেন টক তিতো না মিষ্টি? খেয়েছেন কেউ? যদি কেউ খেয়ে থাকেন আত্মর এই বাবারা মায়েরা বুঝতে পারছেন আমরা কোথায় আছি? এখনো পর্যন্ত হরি নামের ইন্টারেস্ট আমরা বুঝিনি, খাইনি তো বুঝবো কি করে? খেতে তো হবে, যারা খেয়েছে তারাই জানে।
যারা খায়নি তারা বোঝে না, সেই জন্য মহাজন বললে ওরে কেন মায়ার সংসারে মজলি, প্রাণের গৌরাঙ্গ তজিলি ওরে না শুনিলি গুরুর কথা, ওই সংসার ভজিলি গুরানা ভজিলি না শুনিলি গুরুর কথা, মায়ার সংসারে মজিলি গৌরাঙ্গ তজিলি না শুনিলি গুরুর কথা, সংসার ভজিলি গুরানা ভজিলি না শুনিলি গুরুর কথা, কালো কালো কেবল দুকাল খোয়ালি শুধু আমার শিল্পী ভাই বোনেরা, তো আজকে সভায় উপস্থিত যে সমস্ত শিল্পী সংসদের কর্মীবৃন্দ আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের চরণে আমার শ্রদ্ধ প্রণাম। এখন আজকে যে শিল্পী সংসদ নিয়ে আমরা ডেকেছি, শিল্পী সংসদ হলো একটা অরাজনৈতিক দল, এরা রাজনৈতিক দল নয়, এরা কোনো রাজনীতি, যে যা করে সে তার বাড়িতে করে। এখানে আমরা যে শিল্পী এসেছি, এই বর্তমান সময়ে আমরা সিপিএম নয়, এসইউসিও নয়, কংগ্রেসও নয়, তৃণমূলও নয়, বিজেপিও নয়, আমরা শিল্পী সংসদ। তো আজকে আমরা একত্রিত হলাম কেন, রাস্তার মোড়ে গিয়ে দেখুন ওখানে 10 জন লোক ভ্যান চালায়, তাদের কিন্তু একটা ইউনিয়ন আছে। আর আমরা প্রতিটা গ্রামে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা ব্লকে, প্রতিটা জেলায় এত করে শিল্পী, আমাদের কোনো সংগঠন নেই, আমাদের কোনো ইউনিয়ন নেই, আমরা সবাই এলোমেলো ভাবে ঘুরছি। তো প্রবাদ বাক্যে একটা কথা বলে, বৈদ্যের বুড়ো পালকিতে যায় আর শিল্পীর বুড়ো হাত পেটে মেঙে মেঙে খায়, কারণ শিল্পী যদি বুড়ো হয়ে যায় আর চলবে না, কারণ গলা টলা সব শেষ, শরীরের চামড়া গুলো সব কিরম কিরম হয়ে গেছে, এর দ্বারা আর হবে না। তাহলে যখন আমার কীর্তন করতে ডাকবে না তখন আমার চলবে কি করে, তাহলে লোকের বাড়িতে গিয়ে হাত পাততে হবে। তো আমরা কি বাণের জলে ভেসে এলাম, গভর্নমেন্টের দিকে তাকিয়ে দেখুন, তারা যদি সবাইকে ভাতা দেয়, সবাইকে দেখে, আমরা শিল্পী সে আমাদের দেখবে না কেন, আমাদের দেখবে না এই জন্য আমাদের কোনো সংগঠন নেই, আমরা একতাবদ্ধ হতে পারিনি, আমরা এক ছাতার তলায় আসতে পারিনি, তাই আমাদের কেউ দেখবে। যখন আমরা সমস্ত শিল্পী এক ছাতার তলায় আসবো, আমরা যখন ইউনিয়নভুক্ত হব, আমরা যখন জোর গলায় বলবো আমাদের পরিণতি কি, তখন গভর্নমেন্ট আমাদের কথা শুনতে বাধ্য। যতদিন আমরা একত্রিত হব না ততদিন কিন্তু আমাদের কথা শুনবে না। একবার চৈতন্য চরিতামৃতের দিকে তাকিয়ে দেখুন, চাঁদ কাজীর যে অত্যাচার, কত খোল ভাঙা হলো, কত করতাল কেড়ে নিয়ে পুকুরের জলে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, কত বৈষ্ণবের চৈতন্য কেড়ে দেওয়া হলো, সবাই গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে বললেন, একটা 22-23-24 বছরের ছেলে তার কাছে গিয়ে বললে কি হবে, এই তো আমাদের অবস্থা। এখন
মাননীরা, গল্প গাছে তো বাড়ি গিয়ে অনেক করতে পারবো, এখানে কেন এলেন সে সম্বন্ধে কিছু জানুন বুঝুন। তো গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যখন গেল তখন ওইটুকু একটা ছেলে, সে বললে ঠিক আছে ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব। তা ব্যবস্থা নেব বলে গৌরাঙ্গ মহাপ্রভু যখন ভক্তদের নিয়ে তৎকালীন যারা হরিনাম করত তাদেরকে সঙ্গে নিয়ে যখন গৌরাঙ্গ মহাপ্রভু বের হয়েছে চাঁদকাজির বাড়িতে যাবে, অস্ত্র শস্ত্র বলে কিছু ছিল না, অস্ত্রের মধ্যে ছিল খোল আর কর্তাল, আর কি ছিল প্রত্যেকের হাতে মশাল ছিল, কারণ রাত্রি যদি হয়ে যায় তাহলে আমরা রাস্তা দেখবো কি করে। তো যখন সবাই মিলে যাচ্ছে সাতকাজীর বাড়ির কাছে গিয়ে সবাই বলছে শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। এই হরিধ্বনি শুনে চাঁদকাজী বিল্ডিং এর উপরে গেলেন, উপরে গিয়ে দেখছে চারদিক থেকে খোল করতাল বাজিয়ে জয়ধ্বনি করে হরিধ্বনি করে মানুষ চাঁদকাজীকে একেবারে ব্যারিকেড করে ফেলেছে। কত লোক ছিল সেদিন মা? মিনিমাম 3 লক্ষ। তা আজ থেকে 5,500 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে যদি 3 লক্ষ ভক্ত যায়, খোলকর্তাল যায়, শিল্পী যায়, আজকের আমাদের পিছনে কত লোক যাবে? নিশ্চয়ই অনেক বেশি, 5,500 বছর আগের কথা, আর এখন 5,500 বছর পরের কথা। এবার চাঁদকাজী উপরে উঠে দেখে একটি আশ্চর্য ব্যাপার, একটা 22 বছরের ছেলে শরীরের রং একেবারে স্বর্ণকান্তিময়, যেন প্রজ্বলিত অগ্নিশিখা আসছে, আর এই ছেলেটার পিছনে এতগুলো লোক, আজ আর উপায় নাই। এই চিন্তা করে চাঁদকাজী উপর থেকে নেমে এসে নিচে দাঁড়িয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু বললে দেখো তোমরা কেউ যেও না, তোমরা এখানে দাঁড়াও, আমি যাব চাঁদ কাজীর কাছে। ভক্তেরা বললে প্রভু আপনি তো যাবেন কাজীর কাছে, কিন্তু ভীষণ হিংস্র। প্রভু বললেন দেখো ও যদি আমায় কিছু করে, তোমরা তো আমার পিছনে আছো জানতে পারো, অসুবিধে কিচ্ছু নাই। যখন চাঁদ কাজীর গেটে গৌরাঙ্গ মহাপ্রভু গেল, গেট খুলে গেল, চাঁদকাজী উপর থেকে নিচে নেমে এসে মাথাটা নিচু করে যার কথা শুনলে বাঘ হরিণ এক ঘাটে জল খেত, সেই চাঁদকাজী মাথা নিচু করে দাঁড়িয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। অনেক কথাবার্তা হলো, অত কথা আমি বলবো না, কারণ আমার পরে পরে আছে, এরা একটু গান করবে, আবার এরা কিছু কথা বলবে। তো চাঁদকাজীর সঙ্গে কথাবার্তা হয়ে গেল মহাপ্রভুর। চাঁদকাজী বললে আজকের থেকে আর আমি আপনার হরিনামে বাধা দেব না, আপনি যেখানে যেমন খুশি হরিনাম করবেন কেউ আপনার বাধা দেবে না। মহাপ্রভু বলেছিলেন দেখো তুমি যদি এই স্বীকৃতি দাও, তুমি যদি আজ আমার এই কথা বলো, আমি তোমার একটা পরম উপকার করব। সেই সময় চাঁদকাজী বললে তাহলে আমি তোমার কাছে দীক্ষা নেব, ইয়াকে সেই সব কথা। মহাপ্রভু বলেছিলেন চাঁদকাজী সম্মান তোমার কেউ যদি না করে, আমি তোমার প্রত্যেক দিন সম্মান করবো। কিরকম বলছে? তোমার যেখানে কবর হবে, কবরের কাছে আমি একটা বকুল গাছ বসিয়ে দেব, প্রত্যেক দিন সেই বকুল গাছ থেকে অন্তত একটা ফুল তোমার কবরের উপরে পড়বে। আজ আপনারা গিয়ে দেখুন শান্তিপুরে, এই নবদ্বীপ মায়াপুরে একেবারে লাস্টের দিকে চাঁদকাজীর কবর, সেখানে আজও বকুল গাছটা, মহাপ্রভুর নিজের হাতে রোপণ করা বকুল গাছ, প্রত্যেক দিন ফুল ফোটে, চাঁদকাজীর কবরে পড়ে। তা সেদিন যদি মহাপ্রভুর কথা ওই চাঁদকাজী শোনে, আজকের আমাদের কথা আমাদের সরকার বাহাদুর নিশ্চয়ই শুনতে বাধ্য। আমরা কিচ্ছু দাবি করতে চাচ্ছি না, আমরা দাবি করছি আমরা শিল্পী, আমাদের শেষের দিনের পরিণতি কি হবে সেটাই আমাদের গভর্নমেন্টের কাছে আবেদন, এবং সেই আবেদন করতে হলে আমাদের একত্রিত হতে হবে। একত্রিত যতক্ষণ না হো ততক্ষণ কিন্তু আমাদের আবেদন কেউ শুনবে না। আর আপনারা যারা এসেছেন, আমি কিন্তু একেবারে জোর গলায় বলে যাচ্ছি, কান খুলে সবাই আমরা শুনে রাখা আমাদের প্রয়োজন।
আমরা শিল্পী সংসদ, আমরা সিপিএম নয়, আমরা এসইউসি নয়, আমরা কংগ্রেস নয়, আমরা তৃণমূল নয়, আমাদের গলা নাই, আমাদের বন্দুক নাই, আমাদের গলা বন্দুক হলো খোল আর করতাল। এই নিয়ে আমাদের বিশ্বকে জয় করতে হবে। তাই আজকে এখানে যারা কর্মকর্তা তারা আপনাদের সবাইকে একত্রিত করেছে, আমাদের প্রয়োজন, আমরা একসঙ্গে হব, একসঙ্গে হয়ে আমাদের সরকার বাহাদুরের কাছে আমরা বলবো আমাদের পরিণতি কি হবে, কিভাবে আমাদের চলবে। তবে এর মধ্যে শোনা গেছে আমাদের একেবারে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যিনি আছেন সিদ্ধার্থ শঙ্কর দাস, উনি বললেন শিল্পীদের 60 বছর থেকে 4,800 টাকা ভাতা পাস হয়ে গেছে, জানুয়ারির পরে ফেব্রুয়ারি মাস থেকে এটা পাবে। যাদের আগের কার্ড আছে, যারা ফর্ম ফিল আপ করেছে, তারা 4,800 টাকা ভাতা পাবে জানুয়ারির পরে ফেব্রুয়ারি থেকে। আরেকটা জিনিস কি হয়েছে, তো তাকিয়ে দেখুন সমস্ত মহাপুরুষদের নামে কত কি না হয়ে আছে, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নামে কিছু নাই কেন? সেই জন্যে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর নামে একটা ইউনিভার্সিটি দিতে হবে, এবং সেটা কথাবার্তা অনেকখানি হয়ে গেছে, হবার কথা ছিল নবদ্বীপে, কিন্তু সেটা ট্রেনে কলকাতায় আনার চেষ্টা হচ্ছে। কোন এক ভদ্রলোক বলেছে 5 বিঘে জমি দেবে, এখানে যদি কলকাতায় 5 বিঘে জমি দেয় তাহলে ইউনিভার্সিটি হবে, কলেজ হবে, প্রতিটা জেলায় বর্তমানে একটা করে স্কুল তৈরি হবে যেখানে আপনার আমার ছেলে মেয়ে সে সেখানে সঙ্গীত চর্চা করতে পারবে, কীর্তন চর্চা করতে পারবে, ভাগবত চর্চা করতে পারবে, দেব ভাষা চর্চা করতে পারবে, কারণ দেব ভাষা তোল একেবারে আউট হয়ে গেছে। তো সেই জন্যে আপনাদের সবাইকে বলছি, আমরা শিল্পী যারা আছি আমাদের একত্রিত হতে হবে, একত্রিত হয়ে এক গলায় গলা মিলিয়ে সরকারকে বলতে হবে যে তুমি আমাকে আমাদের দেখো। উনি আমাদের কথায় কর্ণপাত করছেন না। দেখো মাইরা, আপনারা খুব ভালো করে বুঝবেন, প্রচন্ড সংসারের কাজের মধ্যে আছে, বাচ্চাটাকে দুধ দেবার কথা মনে নাই, কিন্তু ছেলে যদি মাটিতে পড়ে ছটফট করে কাঁদে, মা কিন্তু সমস্ত কাজ ফেলে রেখে আগে চাইবে বাচ্চাটাকে একটু দুধ দে, ওর খিদে পেয়েছে। তা আমাদের যে পেটে খিদে, আমাদের যদি সরকারকে না বলি, আমাদের যদি না কাঁদি, তাহলে সরকার বাহাদুর কি আমাদের দেখবে? সেই জন্য বলছি যা হবার হয়েছে, এতদিন এলোমেলো ভাবে আমরা যাচ্ছিলাম, আর নয়, আপনারা সবাই আসুন, আমরা এক ছাতার তলায় এসে এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমাদের ভালো মন্দ, আমাদের দাবি যে কোনো সরকারের কাছ থেকে আমাদের আদায় করতে হবে। তবে এইটুকু আপনাদের বলতে পারি, আমাকে যে দেখবে আমি তাকে দেখব, আমরা কোনো পার্টির লোক নয়। এখানে আমি আমার বক্তব্য রাখবো, সবাই মিলে একবার দুহাত তুলে বলুন জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর, হরি হরি বল, হরি বল। মণ্ডলী ভক্তবৃন্দ, মায়েদের এবং বাবাদের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবাদ ও প্রণাম। তো আজকের আপনাদের এখানে কিসের জন্য ডেকে আনা হয়েছে বা নিমন্ত্রণ করা হয়েছে সেটুকু বাবা বাবু আমার কিছু বলেছেন, শ্রীমান সহদেব গোসাই। আর এরপরে আমি একটা কথা বলতে চাই, আমরা শিল্পী, শিল্পী আমরা কি করে বাঁচব এমন একটা প্রকৃতির দুর্যোগে, এই যে লকডাউনে মানুষ ঘরে খেতে পাচ্ছে না, আমরা শিল্পী পরিশ্রম করে কীর্তন শিক্ত হয়েছে, গান বাজনা প্রত্যেকটা সঙ্গীত জগৎটাকে সবাইকে পরিশ্রম করে শ্রম দিয়ে শিক্ত হয়েছে, যাই হোক আজকের আমাদের ঘরে খাওয়া জোটে না ঠিকঠাক অনেক শিল্পীদের ঘরে, হরি বল হরি বল। তো আজকের আমাদের সবাইকে প্রত্যেকের সরকারের কাছে আমাদের একটাই আবেদন যে সরকার যেন আমাদের দেখেন একটু, যারা কীর্তন শিখতে পাচ্ছে না, একদম নিম্ন স্তরের মানুষ যারা আছেন কীর্তন গান শিখতে পাচ্ছে না। আর একটা কথা বলি, যারা কীর্তন শিখছে ছোট ছোট ছেলে মেয়েরা বা আমার বোনেরা, তাদের ঘরের বাবা মারা জানে কীর্তন শেখাতে গেলে বা গান বাজনা শেখাতে গেলে, সঙ্গীত শেখাতে গেলে কতটা পরিশ্রম শ্রম দিতে বা কতটা অর্থ তার পিছনে ব্যয় করতে হয় তার বাবা মায়েরা জানে। সত্যি কথা বলতে গেলে কি বলুন তো,
ঘরে টিউবলাইটের গায়ে কালো ঝুল পড়ে গেছে। অনেক মহান মহান কীর্তনিয়া অনেক শিল্পী আছে সবার কাছে, অনেক প্রচুর শিল্পীদের কাছে গিয়েছিলাম একটা পালার জন্য একটা লীলার জন্য, বাবা 5,000 টাকা দিস। পরে পরে এসে ক্লাস করবি, প্রত্যেক ক্লাসে আবার কিছু কিছু টাকা দিস, সে সামর্থ্য আমার নেই। হরি বল হরি বল। একটাই মহান কীর্তনিয়া মহান মানুষ এই বসে আছেন আমার মাননীয় সহদেব বাবু। বলেছিলাম বাবা কীর্তন শিখতে পারছি না, আমি আপনার কাছে যাব, একটু চরণ ধুলি দেবেন তো। বাবা আমার বলছে খোকা চিন্তা করিস না, চলে তো একদিন যাব, তবে তোর জন্য আমার এই দুয়ার সব সময় খোলা আছে, মরে গেলে চলে গেলে সব নিয়ে চলে যেতে পারবো না, তুই আসিস খোকা। হরি বল হরি বল। বলতে গেলে চোখে জল এসে যায় মায়েরা। তাই হোক, সঙ্গীত জগৎটা আজকের কত পরিশ্রমের জিনিস, তাই আজকের আপনাদের এখানে কিসের জন্য ডেকেছি সেই বিষয়ে আজকের মূল বক্তব্য রাখবেন আমাদের জয়নগর 1 নম্বর ব্লকের সভাপতি শ্রীমান মাননীয় জহরলাল অধিকারী মহাশয়। আমাদের এখানে এসেছেন, আমি মাননীয় জহরলাল অধিকারী চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। বাবু আপনাদের চরণে এখনই আসবেন, এসে আপনাদের কাছে কিছু বক্তব্য রাখবেন। হরে কৃষ্ণ। বাবা আপনি একটু মঞ্চে আসুন, কিছু বলবেন, সবাই শুনবেন। হরে কৃষ্ণ। কিসের জন্য আপনাদের এখানে ডাকা হয়েছে সেই বিষয়ে আমাদের সভাপতি জহরলাল অধিকারী মহাশয় আপনাদের সম্মুখে বলবেন। হরে কৃষ্ণ। জয় নিতাই কৃষ্ণ। শাবো শুন্দা
भजन गान करबेन बिना नस्कर करले आमादेर तार परवर्ती शिल्पी तुले दिच्छि जय राधे शुने जा
আছো তবু জানি না আছো কোনে খানে তুমি
আছো প্রভু জানি না আছো কোন খানে কে তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোন খানে তবু জানি না আছো কোন খানে তবু জানি না আছো কোন খানে জয় রাধে শ্যাম জয় রাধে জয় রাধে ওই হরি নাম কৃষ্ণ নাম বলো না কৃষ্ণ নাম একবার বলো না হরে কৃষ্ণ নাম জপ অবিরা এই হোক জীবনের সাধনা ও জীবনের সাধনা হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না হরে কৃষ্ণ নাম জপ অবিরাম এই হোক জীবনের সাধনা ও এই হোক জীবনের সাধনা হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না হরে কৃষ্ণ নাম জপ অবিরাম এই হোক জীবনের সাধনা ও এই হোক জীবনের সাধনা হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না হরে কৃষ্ণ নাম জপ অবিরাম এই হোক জীবনের সাধনা ও এই হোক জীবনের সাধনা পৃথিবীতে সব কিছু রবে তুমি আমি সবাই চলে যাব পৃথিবীতে সব কিছু রবে তুমি আমি সবাই চলে যাব পৃথিবীতে সব কিছু রবে তুমি আমি সবাই চলে যাব পৃথিবীতে সব কিছু রবে তুমি আমি সবাই চলে যাব কাকা করি সবে রব পড়ি কাকা করি সবে রব পড়ি সঙ্গেতে কিছু যাবে না নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না হরে কৃষ্ণ নাম জপ অবিরাম এই হোক জীবনের সাধনা ও এই হোক জীবনের সাধনা হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না হরে কৃষ্ণ নাম জপ অবিরাম এই হোক জীবনের সাধনা ও এই হোক জীবনের সাধনা হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না হরে কৃষ্ণ নাম জপ অবিরাম হরে কৃষ্ণ নাম জপ অবিরাম এই হোক জীবনের সাধনা ও এই হোক জীবনের সাধনা কত কথা কত ব্যথা যাবে প্রাণ পাখি যদি উড়ে যাবে ও কত আশা কত ব্যথা রবে প্রাণ পাখি যদি উড়ে যাবে কত কথা কত ব্যথা যাবে প্রাণ পাখি যদি উড়ে যাবে কত আশা কত ব্যথা রবে প্রাণ পাখি যদি উড়ে চারজনাতে নিয়ে যাবে শ্মশানে চারজনাতে নিয়ে যাবে শ্মশানে চারজনাতে নিয়ে যাবে শ্মশানে সঙ্গেতে কিছু যাবে না হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না হরে কৃষ্ণ নাম জপ অবিরাম
এই হোক জীবনের সাধনা, ও জীবনের সাধনা, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, এই হোক জীবনের সাধনা, ও এই হোক জীবনের সাধনা, তোমরা হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, এই হোক জীবনের সাধনা, ও এই হোক জীবনের সাধনা, ও এই হোক জীবনের সাধনা। হরে কৃষ্ণ, খুব সুন্দর। আমার সত্যি কথা, আপনাদের সামনে আপনারা আমার থেকে অনেক বয়সে সিনিয়র, আপনাদের সামনে কি বলবো আমি নিজেই জানি না, নিজ সন্তানগুণে যদি বা কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। আর আজকে আপনারা আমার সভাপতি মহাশয় এখানে এসে, আপনারা কেন এখানে এসেছেন, কি কারণে এসেছেন সমস্ত কিছুই বলে গেছেন, বলেছেন যে আমরা এতদিন একতাবদ্ধ ছিলাম না, সেই জন্য আমরা কিছু পাইনি, আর আমরা যদি বা একতাবদ্ধ হই তবে আমরা সব কিছু পাবো। তাই সবাইকে বলছি, 24 তারিখের কথা মনে আছে তো? 24 তারিখে কারা কারা যাচ্ছেন আমাদের সাথে, কই দেখি একবার হাত তুলুন, 24 তারিখ কারা কারা বাড়াই পুড়ে যাচ্ছেন? এই এক দুজন তিনজন, সবাই বলছি 24 তারিখে কারা কারা যাচ্ছেন, আপনারা যাবেন নাকি সামনে বসে এখানে শুনে যাবেন? 24 তারিখে কারা কারা যাচ্ছেন বাড়াই পুড়ে, একবার হাত তুলুন। 24 তারিখে যারা যারা যাবেন একবার জোরসে নিতাই গৌর প্রেমানন্দে একবার দুয়ার তুলে বলুন, 24 তারিখে আমরা বাড়াইপুরে যাচ্ছি এক ছাতার তলায়, ঠিক আছে? যতদিন না আপনারা একতাবদ্ধ হবেন ততদিন আপনারা কিছুই পাবেন না। এতদিন যারা যারা একতাবদ্ধ হয়েছিল তারা সব কিছু পেয়েছে, যারা একতাবদ্ধ হয়নি তারা কিছুই পায়নি। সেই যুদ্ধ থেকে আপনারা যদি বা সেই ঐতিহাসিক যুদ্ধ থেকে ধরে আসেন, যারা একজোট হয়ে সবার উপরে অত্যাচার করেছিল তারা সব কিছু দখল করে নিত, আর যারা বলতো না বাবা কি করব ওই করে কি হবে এই তো হচ্ছে, তারাই এসে একতাবদ্ধ হয়ে আপনার বাড়ি ঘর আপনার সব কিছু কেড়ে নিয়ে চলে যাবে, আপনি কিছু করতে পারবেন না। কিন্তু আপনারা যদি সবাই এক হয়ে থাকেন তাহলে দেখবেন আপনারা সব কিছু পাবেন। আচ্ছা একটা কথা বলছি, দেখবেন যে একজন মাস্টার মশাই সে কি করে না, শিক্ষা দিয়ে যায়, স্কুলে পড়ান বা কোনো জায়গায় পড়ান সে শিক্ষা দিয়ে যায়। আর আপনারা যে যারা আমরা কীর্তন করি বা গান করি তা আমরা কি সমাজে শিক্ষা দিই না নাকি? কীর্তন গান বা ভক্তিমূলক গানের মধ্যে কি সমাজ শিক্ষা পায় না নাকি? তাহলে আমাদের সরকার কেন আমাদেরকে আমাদেরকে বঞ্চিত করছে বলুন? স্বাধীনতা আন্দোলনে কারার ওই লৌহ কপাট, এরকম দেশাত্মবোধক গান যে সমস্ত কবি শিল্পীরা লিখেছিল বলে সমস্ত মানুষ এক জায়গায় হতে পেরেছিল এবং ব্রিটিশদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি গান লিখে। এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন ব্রিটিশদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি গান লিখে, আর আজকের আমরা আমাদের সামান্য দাবিটুকু আদায় করতে পারছি না একজোট হয়ে। তাই বলছি 24 তারিখে সবাই মাথায় রাখবেন, 24 তারিখে আমরা বুঝিয়ে দেবো আমরা কি করতে পারি, একটা কলমের কতটা ক্ষমতা আছে সেইটা এই শাসক সরকারকে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? মনে থাকবে। আর একটা জিনিস আমি আজকে যেখানে যেটা বলার জন্য এসেছি, আপনার আমাদের মেন বিষয়বস্তু তো আপনারা সবাই শুনেছেন, তবে সঙ্গীতে কিছু জ্ঞান আমাদের সবাইকে থাকা দরকার কি, তাই হ্যাঁ কি না? সঙ্গীতে কিছু জ্ঞান আমাদের সবার থাকা দরকার, হ্যাঁ কি না? কারা কারা হ্যাঁ বলছেন, কারা কারা থাকা দরকার? তো তাহলে সঙ্গীত কত শ্রুতির হয়, সঙ্গীতের শ্রুতির সংখ্যা কত? 22 22, এই শ্রুতির নাম বলছি, 22খানা শ্রুতির নাম বলছি, মনে রাখবেন। তীব্রা কুমুদ্বতি শুনছেন, তীব্রা কুমুদ্বতি মন্দা ছন্দবতী দয়াবতী রঞ্জনী রক্তিকা রৌদ্রী ক্রোধী বর্জিকা প্রসারণী প্রীতি মার্জনী কৃতি রক্তা সন্দীপিনী আলাপিনী মদন্তী রোহিণী রম্মা উগ্রা এবং ক্ষোভিনী, 22খানা শ্রুতি, সারে গামা পাধানিসা। এই সারে গামা পাধানিসা কটা শ্রুতিতে হয়?
এই তো এক্ষুনি বলে দিলাম, কটা সূত্রে হয়? 22টা। সাড়ে গামা পাদানিশা 22 শ্রুতির মধ্যে। প্রাচীন যুগে কোন শ্রুতিতে সা ধরা হতো? প্রাচীন যুগে ছন্দবতীতে সা। তীব্রা কুমুদ্বতী মন্দা ছন্দবতী, ছন্দবতীতে প্রাচীনকালে মানে নারদ মুনির সঙ্গীত গ্রন্থেতে ছন্দবতীতে সা ধরা হতো। আর আধুনিক মতে কোন শ্রুতিতে সা ধরা হয়? প্রথম শ্রুতিতে সা, তীব্রাতে সা, মনে থাকবে তো? তাহলে সাড়ে গামা পাদানিশা কটা শ্রুতিতে? 22খানা শ্রুতিতে। 22টা শ্রুতির নাম যদি বা কেউ জিজ্ঞেস করে কি বলবেন? তীব্রা কুমুদ্বতী মন্দা ছন্দবতী দয়াবতী রঞ্জনী রক্তিকা রৌদ্রী ক্রোধী বর্জিকা প্রসারণী প্রীতি মার্জনী কৃতি রক্তা সন্দীপিনী আলাপিনী মদন্তী রোহিণী রমা উগ্রা এবং ক্ষোভিনী। 22খানা বলেছি তো? প্রাচীনকালে, প্রাচীনকালে ছন্দবতীতে সা মানা হতো আর আধুনিক কালে তীব্রাতে। আর আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কেননা আপনারা সবাই এসেছেন, সবাই অধীর আগ্রহে বসে আছেন। আমি প্রথমে যে কথাটা বলেছি যে ভারতবর্ষে যখন ব্রিটিশরা শাসন চালাতো, এই আমাদের মতো শিল্পীরা কিছু গান লিখে কিছু কবিতা লিখে ব্রিটিশ অত্যাচারী ব্রিটিশ শাসককে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি। আর অথচ আজকে সরকার আমাদের মতো যারা এই গান করেন যারা কবিতা লেখেন তাদেরকে কোনো মর্যাদাই দেয় না, তাদের যেন মনে হয় না এরা কিছু নয়। আর এই সরকারের ভিক্ষাও আমরা চাই না, সরকারের কি বলছি, ভিক্ষাও চাই না আমরা। আমরা কি চাই, আপনারা কি চান? শিল্পী সম্মান চাই। কি আমাদের দাবি? শিল্পী সম্মান চাই। এই ভিক্ষা, হাজার টাকা ভিক্ষা আমরা চাই না, আমরা চাই শিল্পী সম্মান। তাই এই সম্মান এবং অধিকার যদি বা আমাদেরকে অর্জন করে নিতে হবে। আমরা একতাবদ্ধ হয়ে যতদিন থাকবো ততদিনে আমরা এই অধিকার অর্জন করতেই পারবো। আর আমরা যদি আলাদা আলাদা হয়ে থাকি, বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলবে, কারোর কোনো কথায় কান দেবেন না, মনে থাকবে তো? বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলবে, কারোর কোনো কথায় কান দিতে নাই। আমরা সবাই যেন 24 তারিখে বারাইপুরে যাই। কি বলেছি? বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবে, কারোর কথায় কান নাই, আমরা 24 তারিখে বারাইপুরে যাই, মনে থাকবে তো? তাই বলছি পরবর্তী বক্তাকে আসরে ডেকে নিতে। সবাই একবার বলুন, আমরা সবাই যাচ্ছি তো বারাইপুর 24 তারিখ? চলো আসছি। আর মনে থাকবে বলেছি কি, প্রাচীন যুগে ছন্দবতীতে সা, মনে থাকবে? আর আধুনিক কালে তীব্রাতে সা। আসছি, সবাইকে নমস্কার, ভালো থাকবেন আশা করছি। আর দূরত্ব বিধি মনে রাখবেন, বারাইপুরে অবশ্যই সবাই মাস্ক পরে যাবেন, ঠিক আছে? মনে থাকবে বারাইপুরে অনেক লোকের সমাবেশ, সবাই মাস্ক পরে যাবেন, সুন্দরভাবে পৃথক পৃথক ভাবে যাবেন, ঠিক আছে? এক হয়ে যাবেন, কিন্তু মাস্ক স্যানিটাইজার এই সমস্ত ব্যবহার করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, পরবর্তী বক্তাকে আমরা আসরে ডেকে নিচ্ছি। Yeah.
সবাইকে নমস্কার। যারে যারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণের মেলা শেষ হইল বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে যারে উড়ে যারে পাখি হে নন্দ নন্দ গো পাহালা আনন্দ নন্দ গো পাহালা Yeah.
जय जय के साधु। जय जय माधव। जय जय हे गिरिधारी। जय जय केशव। जय जय माधव। जय जय हे गिरिधारी। जय जय केशव। जय जय माधव। जय जय हे गिरिधारी। हे नंद नंद गोपाला। नंद नंद गोपाला। हे नंद नंद गोपाला। जसोदा नयन मणि नंद दुलाल। सिराधिकर प्रण धन ब्रजरी गोपाल। रखले रो राजा तुमि तुमि बाकसा। रखले रो राजा तुमि तुमी बाकसा। रखले रो राजा तुमी तुमी बाकसा। रखले रो राजा तुमी तुमी बाकसा। जुगे जुगे एले रे तुमी तुमी बाकसा। जुगे जुगे एले तुमी नयन वीरा। ओरांगा चरणे प्रभु। ओरांगा चरणे प्रभु। ओरांगा चरणे प्रभु। लहो जशोदा नयन मणि नंद दुलाल। सिराधिक प्रण धन
যশোদানায়ন মনে নন্দ দুলাল শ্রী রাধিকা প্রাণ ধন ব্রজের গোপাল তিলক পালন করি প্রভু নারায়ণ তিলক পালন করি প্রভু নারায়ণ তিলক পালন পালন করি প্রভু নারায়ণ যুগে যুগে অমর তুমি যুগেরই কারণ যুগে যুগে এলে রে তুমি জীবের কারণ অনাথের রাত তুমি অনাথের রাত তুমি যশোদানায়ন মনে নন্দ দুলাল শ্রী রাধিকা প্রাণ ধন ব্রজের গোপাল যশোদানায়ন মনে নন্দ দুলাল শ্রী রাধিকা প্রাণ ধন ব্রজের গোপাল যশোদানায়ন মনে নন্দ দুলাল জয় জয় রাধেশ্যাম 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 জয় জয় Thank you.
সুন্দর গায়। জয়নিদা, প্রথমে মঞ্চে যারা এখানে উপস্থিত আছেন, বাইরে আছেন, ভিতরে আছেন, ঘরে বাইরে আছেন, সবাইকে জানাই যারা গুরুজন তাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আন্তরিক জানাই তাদের যারা আমার সমবয়সী। হরে কৃষ্ণ। এখানে মঞ্চে মঞ্চে উপস্থিত, মঞ্চে তো ছোট আমাদের জায়গা দেয় না, আমাদের বাইরে জায়গা দিয়েছে, তো আমরা মানিয়ে গুনে নিয়েছি, কি করবো, দেশের ব্যাপার তো। তো আমরা এসেছি জয়নগর 12টা অঞ্চলের জেলা পরিষদ থেকে আমাদের যারা নির্বাচন করে দিয়েছেন। আগে ছিলাম আমি, অনেক কষ্ট করে 7 বছর আন্দোলন চালিয়ে যাচ্ছি, আপনারা অনেকে হয়তো জানেন না। যাই হোক, মঞ্চে আছেন 1 নম্বর ব্লকের সভাপতি শ্রী জওহরচন্দ্র অধিকারী। জওহর অধিকারী এখানে মঞ্চে উপস্থিত আছেন, আগে বক্তৃতা দিয়েছেন। তারপর উপস্থিত আছেন 1 নম্বর ব্লকের ক্যাশিয়ার শুভঙ্কর সর্দার, আর সহসভাপতি আছেন, আপনাদের এই অঞ্চলে অনেকে পরিচিত ছিলেন জানেন, বিদুভূষণ মণ্ডল, ইনি উপস্থিত আছেন, আগে ছিলেন এখন আছেন। আর তারপর আমি এসেছি আপনাদের কাছে শেষ বক্তৃতা দিতে। কি জন্য এসেছি, গানের মাধ্যমে বলবো, কথার মাধ্যমে বলবো, আপনি একটু ভালো করে বুঝে নেবেন। আর এখানে এই অঞ্চলটা যারা যারা দেখাশোনা করবে, 3 জনকে নাম বেছে নিয়েছি, মানে আমার উপর অনেক দায়িত্ব। 1 নম্বর যে সবুজ হালদার, সবুজ বরণ হালদার, যিনি খাতা লিখছেন। 2 নম্বর হলেন হিরণময় সর্দার, যিনি মাইকে এসে মানে আপনাদেরকে ডেকে নিয়েছিলেন, শিল্পীগুলোর হিরণময় হালদার, হিরণময় হালদার। আর তৃতীয় হলেন আমার পিছনে দাঁড়িয়ে আছে মধুমঙ্গল নস্কর। যখন ফর্ম পাঠাবে উপর থেকে, প্রথমে তো আমার সই করতে হবে খাতায়, কাউন্টারে খাতায় সই করে নিয়ে 200 কি 400 কি 500 লাগবে আমি সই করব। এদের 3 জনকে দায়িত্ব দেবো, এরা আপনাদের কাছে কি কি লাগবে আমরা সব বলে দেব, বলে দিলে সেই সমস্ত ভাবে আমরা কাজ করব, বা সেইভাবে কাজ করবেন। ভোটার কার্ড বলুন, আধার কার্ড বলুন, ফটো বলুন, ব্যাংকের অ্যাকাউন্ট বলুন, যেভাবে বলে দেবো সেইভাবে আপনাদের আপনাদের কাছে দিতে বলবে, ওরভাবে দেবেন এবং হিসেব করে নেবেন। প্রত্যেকের কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার কেউ ভুল করবেন না, ও তো দেবেন, ওইভাবে টাকা ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্টে, বোঝা গেল? তাহলে এদের 3 জনের উপর দায়িত্ব দিয়েছি, আপনারা সেই মতো কাজ করবেন। তবে সামনে আমাদের একটা বিশাল পরীক্ষা, এই পরীক্ষাটা আমাদের বলেছে অল ইন্ডিয়া যে সেক্রেটারি হল, আমাদের ব্যানারটা লেখা আছে অল ইন্ডিয়া কীর্তন ডেভেলপমেন্ট সিঙ্গার অ্যাসোসিয়েশন, মানে অল ইন্ডিয়া মানে সারা ভারত, কীর্তন ডিভোশনাল মানে ভক্তিগীতি, সিঙ্গার অ্যাসোসিয়েশন মানে শিল্পী সংসদ। তাই আমাদের আন্দোলন চলছে 7 বছর, এই আন্দোলন আসছে সুদিন পথে এসছে, একরকম মেনে নিয়েছে। আমার আগে বক্তা বলে গেছে যাদের 60 বছর বয়স হয়েছে অ্যাকচুয়ালি, তারা পাবে 4800 টাকা, আর যারা 1 থেকে 60-এর খোলের ভিতর আছে তারা কি বাদ যাবে এখন? তাদের জন্য একটা চিন্তা ভাবনা আছে। তাই আমরা সবাই মিলিত হয়েছি যাতে আমরা সবাই পাই, কেউ বেশি কেউ কম। বার্ধক্য মানে কি, যারা বুড়ো হয়ে গেছে তাদেরকে একটু বেশি দেবেন, কারণ সবাইকে ঢালা যদি ওই 4800 টাকা টেনে দেয় তাহলে কিন্তু অপর অপর বিরোধী দল যারা আছে তারা কিন্তু হাইকোর্টে কেস করবে, বিশাল সমস্যা বেঁধে যাবে, তাই না? তাই যে দল আমাদের খাওয়া পড়া দেবে, রুটি রোজগার দেবে, আমরা সেই দলের পক্ষে থাকবো। সে নির্দল হতে পারে, এসইসি হতে পারে, সিপিএম হতে পারে, আরজেডি হতে পারে, বিএনপি হতে পারে, এনডি হতে পারে, বিজেপি হতে পারে। তাই আমাদের একটাই জোট, আমাদের একটাই কথা, যে আমাদের খাওয়া পড়া দেবে, মৃত্যুর আগে হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় নেব, আমরা সেই দলের ছত্র ছায়ায় যাব, বোঝা গেল? তো মোটামুটি আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে। আমরা এই জোট কেন হয়েছি গানের মাধ্যমে বলবো, কারণ এসেছি আর যাব পৃথিবী থেকে। আমরা হরে কৃষ্ণ, আমরা কেউ কারোর জন্য কিছু করতে পারি না, আমরা স্বার্থপর, ভীষণ স্বার্থপর। যেমন এখানে 3 জনকে দায়িত্ব দেবো, এরা ঠিক মতো যদি না কাজ করে ভাববে এরা স্বার্থপর। ধরুন একজন মা, তার দেখার কেউ নেই, কিন্তু সারা জীবন সে ভগবানের গোবিন্দ নাম নিতে নিতে মৃত্যু পথের প্রতীক, সে এখন রোগগ্রস্ত হয়েছে, বাস্তব সংসারে দেখা যায় অনেক শিল্পী শেষ বয়সে খাওয়া হয়নি, ডুগরে ডুগরে ভগবানের কাছে খাদ্যে খাদ্যে বিদায় নিয়েছে পৃথিবী থেকে, এমন নজির অনেক আছে। তাই এদেরকে বলবো
এই তিনজনকে যারা খুব অসহায় সব সময় ভগবানের নাম নিয়ে মেতে আছে তাদেরকে বাবা কাট করে দেবে। সরকার যদি পরীক্ষা করে সে দায়িত্ব নেব আমরা, তাদের কিভাবে পাস করতে হবে, তাদের পাস করাবার দায়িত্ব আমরাই নেব, কষ্ট করব গ্রামে গঞ্জে গিয়ে তাদেরকে তৈরি করে দেব। শুধু ওদের তিনজনের কাছে আমাদের অনুরোধ, তারা যেন শিল্পীগুলো ঠিক মতো তৈরি করে নেয়। এরা না পারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আমাদের কাছে বলবে আমরা চলে আসবো, বোঝা গেল? তাহলে আমি একটু গানের মাধ্যমে যাচ্ছি, আমরা এই জোট কেন করেছি। আজকের আমরা এই মহাজোট হয়েছি কেন, সবাই একত্রিত হয়েছি কেন, আমরা সবাই স্নেহের বন্ধন একত্রিত হয়েছি কেন, না আমরা কিছু পাওয়ার আশায়, তাই না? যে আমরা শিল্পী হয়ে পৃথিবীতে জন্মেছি বলে আমরা কি সারাটা জীবন এইভাবে কষ্ট পাব, পৃথিবীতে কাঁদতে কাঁদতে বিদায় নেব? না, আমরা মাথা উঁচু করে চলব। আমরা ভিখারি নই যে 1000 টাকা ছুড়ে দেবে আমরা সেই তারিফ মানে তারির জন্য আমরা সন্তুষ্ট হবো না। আমাদের উপযুক্ত টাকা দিতে হবে, আমাদের উপযুক্ত পেনশন দিতে হবে এই আন্দোলন আমাদের। তাহলে এই আন্দোলন করতে গেলে আমাদের মহাজোট করতে হবে, তাই না? জাগরে দেশের শিল্পী ভাই সব জাগরে সবাই জাগো, জাগরে দেশের শিল্পী ভাই সব জাগরে সবাই জাগো, এক হয়ে সব মনেতে প্রাণেতে এক হয়ে জোট বাঁধো, জাগরে দেশের শিল্পী ভাই সব জাগরে দেশের শিল্পী ভাই জাগরে সবাই জাগো, এক হয়ে সব মনেতে প্রাণেতে এক হয়ে জোট বাঁধো, এক হয়ে সব মনেতে প্রাণেতে এক হয়ে জোট বাঁধো, এক হয়ে জোট বাঁধো, এক হয়ে জোট বাঁধো, এক হয়ে জোট বাঁধো। তাহলে এই যে আসা যাওয়ার মাঝে আমরা সবাই চলে যাবো, এসেছি চলে যাবো একদিন, তাই তো? কে কার জন্য আমরা কতটা খাচ্ছি কেউ খাটি না, কেউ কেউ কারোর দিকে তাকিয়ে দেখি না, তাই না? বাস্তব সংসারের দিকে তাকিয়ে দেখুন, আমরা কেউ কারোর দিকে তাকিয়ে দেখি না। না, আমরা হলাম কৃষ্ণ ভক্ত, আমরা রাধা রানীর শিষ্য, আমরা রাধা কৃষ্ণকে ডাকি, তাই আমরা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তের প্রতি বিপদে আপদে পাশে থাকব, এই আমাদের আন্দোলন। অনেক দলের প্রতীক চিহ্ন আছে, যেমন কাস্তে হাতুড়ি তারা, অনেক দলের প্রতীক চিহ্ন আছে যেমন কোদাল বেলচা, কিন্তু আমাদের এই শিল্পী সংসদের প্রতীকী চিহ্ন হলো খোল এবং করতা। আমাদের স্লোগান থাকবে কৃষ্ণচন্দ্র কি রাধা রানী কি, এই আমাদের স্লোগান। যে দল আমাদের টানবে আমরা সেই দলের ভিতরে যাব, যে দল টানবে না আমরা যাব না তাতে, বোঝা গেল? তাহলে এই আসা যাওয়ার মাঝে আমরা কে কার জন্য কতটা করতে পারি, তাই লিখেছি একখানা গান। এই গানটা বাড়িপুরে গিয়েছিলাম, তাই আপনাদের গানটা শোনাচ্ছি। আসা যাওয়া ভবি আপন ভাবি কারে, কেউ তো তোমার আপন নয় ভাই, বিশ্ব মাঝারে
आशा जावा भवि তোমারে আপন নয় বিশ্ব মাঝারে কেউ তো তোমারে আপন নয় বিশ্ব মাঝারে জগত মাঝেতে আপন ভাবিষ্কারে আশা যাওয়া ভবির মাঝে আপন ভাবিষ্কারে কেউ তো তোমার আপন নয় বিশ্ব মাঝারে ভাইরে কেউ তো তোমার আপন নয় আমার গাড়ি আছে, আমার পাঁচটা বাড়ি আছে, আমার চারটে ছেলে চাকরি করে, আমার কিসের অভাব? শুধু আমার আমার স্যার কি গো? এত অহংকার এত আত্মপরিমা থাকবে না, শুধু আমার আমার বলাই স্যার। কারণ আপনি একবার নয়নটা মুদ্রিত করে দেখুন, আপনার পাশার কেউ নেই, শুধু ফাঁকা। কিন্তু আমার আমার বলে চিৎকার করে মজি কি, তাই না? তাহলে আমার বলে তো একজন আছে। আমার আমার শুধুই করা, আমার আমার শুধুই করা, কিছুতেই নেই অধিকার। একাই এলি একাই যাবি, সঙ্গে কে যাবে আর? আমার আমার শুধুই করা, কিছুতেই নেই অধিকার। একাই এলি একাই যাবি, সঙ্গে কে যাবে আর? তাহলে আমার আমার বলে চিৎকার করছিল আমার কে? আমার সেজন বসে আছি, আমার সেজন বসে আছি গোলক মাঝেতে আপন ভাবিষ্কারে আশা যাওয়া ভবির মাঝি আপন ভাবিষ্কারে কেউ তো তোমার আপন নয় বিশ্ব মাঝারে ভাইরে কেউ তো তোমার আপন নয় বিশ্ব মাঝারে ওরে
তাই এখানে যারা উপস্থিত হয়েছে কৃষ্ণ ভক্ত মায়েরা বাবারা আপনাদের কাছে নিবেদন চব্বিশ তারিখটা খেয়াল রাখবেন চব্বিশ তারিখ চব্বিশে নভেম্বর মঙ্গলবার বারিপুর নিউ ইন্ডিয়ান ক্লাব মাঠ বলে দিয়েছে আমাদের ফোন করে বলছে মাঠটা হয়তো পাল্টাতে পারে এখন তো সময় আছে আপাতত বলে দিয়েছে নিউ ইন্ডিয়ান ক্লাব ওই মাঠটা মাঠটা পড়বে যে শলিপদার গেটটা পেরিয়ে পশ্চিম দিকে পড়বে তো আবার এদের কাছে বলে দেবো যদি মাঠ যদি পরিবর্তন হয় কারণ একটু দোদুল্যমান চলছে বাধা সৃষ্টি হচ্ছে মানে কোনো সুযোগ দেবে না বুঝতে পারছেন তো রাজনৈতিক চাল মোটামুটি একটা স্থির হয়েছে যদি পরিবর্তন হয় তো আমরা এদের কাছে বলে দেবো চব্বিশ তারিখটা আপনারা মনে রাখবেন কারণ আমার শিল্পী দেখাবার প্রয়োজন আছে অনেক দল বলছে পশ্চিমবঙ্গে শিল্পী নেই আমাদের অল ইন্ডিয়া ও সারা ভারতের জেনে কীর্তন সেক্রেটারি সিদ্ধার্থ শঙ্কর লস্কর উনি বলেছিলেন সিদ্ধার্থ শঙ্কর দাস যিনি বলেছিলেন যে শিল্পী পশ্চিমবঙ্গে আছে এবং তারা অনাহারে দিনাতিপাত করছে তাদের খাওয়া হয় না তো কেন্দ্রের নেতৃবৃন্দ যারা আছেন তারা বলছেন যে তোমাদের পশ্চিমবঙ্গে শিল্পী আছে তাহলে আমরা একটা নির্দিষ্ট দিন স্থির করছি কই শিল্পী দেখাও তা সেই নির্দিষ্ট দিন হলো চব্বিশে নভেম্বর মঙ্গলবার আটই অঘ্রাণ চব্বিশে নভেম্বর মঙ্গলবার তো অল ইন্ডিয়া সেক্রেটারি যিনি সিদ্ধার্থ যায় তালতলা বাড়ি ক্যানিং লাইনে তালতলা বাড়ি সিদ্ধার্থ শঙ্কর নস্কর উনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে 1,00,000 শিল্পী বেশি হবে বই কম হবে না তো কেন্দ্রের নেতৃবৃন্দ বলেছিলেন ঠিক আছে শিল্পী যদি দেখাতে পারো তোমাদের অগ্রিত বা দাবি ছাত্র তো মেনে নিয়েছি বাদ বাকি 8-9টা মানবো কিন্তু 21টা দাবি মানবো না তা ছাত্র মেনে নিয়েছে আগে আমাদের যিনি বক্তৃতা দিয়েছেন বলেছেন তার মধ্যে দু একটা বলি ধরুন আপনি অসুস্থ পড়েছেন শিল্পী এমন একটা কার্ড আপনাকে দেবে হসপিটালে নিয়ে গেলে এমার্জেন্সি ফেলে দিল সঙ্গে সঙ্গে আপনার চিকিৎসা যদি 50,000 টাকা খরচা হাফ টাকা দিতে হবে 50,000 মুকুব এরকম ধরনের একটা কার্ড দিচ্ছেন তাই আপনাদেরকে বলছি এই সুবর্ণ সুযোগটা আপনারা নেবেন আর আপনারা শিল্পী হয়ে যদি আমাদের সঙ্গে যদি একত্রিত না হন তাহলে আমরা কি করে নেব আপনাদেরকে তাই আপনাদের কাছে নিবেদন অনেক সময় গেছে মানে 7-8টা বছর গেছে মানে অনেক সময় চলে গেছে আসছে আমাদের সুদিন এই সুদিনটা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের ভাগ্যে অনেক দুঃখ অনেক কষ্ট তাই আপনাদের চরণে নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শ্রী শ্রী রাধা রানী কি দেখছেন আমাদের মিল নেই মসজিদে গেলে দেখবেন সবাই একসঙ্গে নত হয়ে মালিকের কাছে প্রার্থনা করছে কিন্তু আমরা আমরা এমন স্বার্থপর অপর দিকে তাকিয়ে দেখি না এখানে রাধা কৃষ্ণের নামে জয় ধ্বনি হচ্ছে কেউ হাত এইভাবে রেখেছে কেউ এরম করে গেছে কেউ এক হাত তুলছে তাহলে আমাদের মিলের অভাব তা আমাদের কি কাজ হবে কিছু হবে না কিছু আগে সবাই একজোট হন বলুন সবাই একসঙ্গে সুর মেলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সবাই একসঙ্গে বলুন জয় জয় রাধা রানী কি আরো জোরে আওয়াজ তুলুন জয় জয় রাধা রানী কি জয় জয় রাধা রানী কি জয় জয় কৃষ্ণ চন্দ্র কি জয় জয় কৃষ্ণ চন্দ্র কি তাহলে চব্বিশে নভেম্বর 8ই অগ্রহায়ণ আপনারা সবাই যাচ্ছেন তো যারা যারা যাবেন না তারা তারা বাদ পরিষ্কার কথা বলতে বাধ্য হচ্ছে কারণ আমরা 8 বছর আন্দোলন করছি যারা যারা যাবেন সবুজ বাবু খাতা লিখছে কারা কারা যাবে ওখানে টিক মেরে দেবে যারা যারা যাবে আমার কাছে ফেলে দেবে 12টা অঞ্চলের দায়িত্ব আমার কাছে দেখবো যে এই নামগুলো টিক মেরে দিয়ে মানে এরাই উপস্থিত হয়েছে যারা যাবে না তাদেরকে বাদ তখন শত চেষ্টা করলেও তাদের আর নেওয়া হবে না হ্যাঁ যারা যারা নাম লিখেছে এই সবুজ বাবুর খাতা এখানে সবুজ বরণ হালদার আর হিরণময় হালদার মধুমঙ্গল লস্কর এদেরকে দায়িত্ব দিয়েছি কারণ আমরা অত দূর থেকে টেক আপ করতে পারবো না এদের তিনটে ভাইকে দায়িত্ব দিয়েছি এরা বুঝবে আপনাদের উপর চব্বিশে নভেম্বর আপনাদের মিটিং এ যেতে হবে কই আগে তো সে বলিনি এখন আসছে আপনাদের খুব সুদিন এই সুদিনে আপনারা মিটিং এ যাবেন খাতাটা দেখবো সেইভাবে আমি গুনে গুনে ফর্ম নেব নিয়ে মধুর কাছে সবুজের কাছে হিরণময়ের কাছে ফোন এইগুলো দিয়ে দেবো ফর্মগুলো দিয়ে দেবো গুনে গুনে যে কজন যাবেন তাহলে আপনাদের কাছে
বিদায় নিয়ে আমরা আবার চলে যাব। জয় জয় দাদা রানী কি। আশিত সাউন্ড দোষা, ডিজে বাপি, দুশা এক নম্বর পোল।